নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার আসবেন তিনি। তার আগে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখলেন পুলিশ কর্তারা। মঙ্গলবার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রীর এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, যদিও মুখ্যমন্ত্রীর এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা এদিন নিজেদের মধ্যে বৈঠক সেরে নেন। নৈহাটির বড়মা পুজো সমিতির ট্রাস্টের সাথে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারাও। ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোড়িয়া, বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকেরা। বড়মা মন্দির কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছে, তাকে মান্যতা দিয়েই আগামীকাল তিনি বড়মার দর্শন করতে আসছেন, তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক আলোচনা হলো। তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরাও এখানে এসেছেন, মন্দিরের নিরাপত্তার বিষয়টি ঘুরে দেখেছেন। এ বিষয়ে তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী আসছেন, আমাদের যতদূর সম্ভব আড়াইটা থেকে তিনটের মধ্যে আসবেন, এবং তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন না, তিনি বড়মার মন্দির দর্শন করতে আসছেন, বড়মার আশীর্বাদ নিতে আসছেন। এটা তো নিরাপত্তা থাকবে, এটা সিএম আসবেন তার নিরাপত্তা থাকবে না? নিরাপত্তার বলয় তো একটা থাকবেই, তার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন, এডিজি আইন শৃঙ্খলা সহ, এডিএম সহ, এসডিও সহ, সিপি সাহেব অলোক রাজুরিয়া সহ, তারা প্রত্যেকের খোঁজে খাতে দেখলেন মন্দিরের কোথায় কি আছে। এটা তো নিরাপত্তার স্বার্থে একটা সিএম এর হতেই পারে, থাকতেই পারে, তা স্বাভাবিক কাজে সেই মিটিংটা তারা করে গেলেন। এখন নৈহাটি পৌরসভায় নৈহাটির যারা বারাকপুর সাব ডিভিশনের পুলিশ আছে তাদের নিয়েও বসবে, তাদের নিয়ে একটা আলোচনা হবে, এবং তিনি কোন পথ দিয়ে আসবেন, পথটা নিরাপত্তা বলয় মোড়া থাকবে, এটাও তো স্বাভাবিক, তাই সেটা দেখে নিয়ে আজকের ইয়ে কালকের আমাদের এখানে মন্দিরে যেভাবে চলছে মন্দির, তিনি ওই সময়ই দর্শন করতে আসছেন বড়মাকে, যে সময়টা মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে, দুটোর থেকে চারটে মন্দির বন্ধ থাকে, সেই সময়টা দর্শনার্থীদের অসুবিধা না করে, বড়মার ভক্তবৃন্দের কোনো অসুবিধা না করে তিনি দর্শন করে বড়মার আশীর্বাদ নিয়ে চলে গেলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।